আমাদের মধ্যে উপস্থিত আছেন আসানসোল পৌর নিগমের মহানাগরিক, উপস্থিত আছেন চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছেন ডেপুটি মেয়র মহাশয়, উপস্থিত আছেন কাউন্সিলর এবং আসানসোল পৌর নিগমের সমস্ত কর্মীবৃন্দ। আজকের দিনে দু এক কথা বলার জন্য আমাদের সদ্য চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করছি। দেখুন, আজকে এই অনুষ্ঠানে ক্ষুদ্র হলেও এর গুরুত্ব কিন্তু অপরিসীম। আজকে মেয়র সাহেব উপস্থিত রয়েছেন, আমাদের ওয়াসিমুল হক আছেন ডেপুটি মেয়র, আমাদের অর্জুন আছে কাউন্সিলর, আমাদের অফিসের কর্মচারীরা রয়েছেন এবং আধিকারিকরাও রয়েছেন। তো আমরা এই বাস্তব ভারতবর্ষের চিত্র যদি দেখি, যে পর্বতের উপর থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিধ্বস্ত পরিবেশ তৈরি হচ্ছে এবং যার জন্য জলবায়ু বিভিন্ন সময়ে অসুবিধার সম্মুখীন হচ্ছে, কখনো আবহাওয়ার অসুবিধার সম্মুখীন হচ্ছে। তো এই সমস্ত কিন্তু আমরা এই কয়েক বছরের মধ্যেই বিভিন্ন উন্নয়নের নামে বিভিন্ন জায়গায়, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, ন্যাশনাল হাইওয়ে হোক, রেলওয়ে দপ্তর হোক, বিভিন্ন জায়গায় প্রায় 10 কোটি গাছ কেটে ফেলা হয়েছে। এই 10 কোটি গাছ কেটে ফেলার জন্য বিভিন্ন জায়গায় অসুবিধার সম্মুখীন হয়েছে, নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধার সৃষ্টি হয়ে যাচ্ছে, করোনার মতো রোগ চলে আসছে উত্তরাখণ্ডে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বন্যায় বিধ্বস্ত যে দিল্লির মতো শহর ডুবে যাচ্ছে, আমরা জলপাইগুড়িতে দেখছি ডুবে যাচ্ছে, আসানসোলে বৃষ্টি নেই। এই যে পরিবেশগুলো তৈরি হচ্ছে, এই পরিবেশ রক্ষার্থে কিন্তু রাজ্য সরকার বিভিন্ন সময় কিন্তু চেষ্টা করেছে, যে 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আসানসোল পৌর নিগমও কিন্তু তার ব্যতিক্রম করছে না। আসানসোল পৌর নিগম যখনই গিয়ে বসেছেন, তারা কিন্তু চেষ্টা করছে যে সবুজায়ন হোক, মানুষ যেন খোলা মনে বিচতে পারে, মানুষ যেন খোলা মনে নিঃশ্বাস নিতে পারে, মানুষ যেন খোলা মনে তার গাছটি বাড়িয়ে ফল খেতে পারে। আমরা এখান থেকে এমন এমন গাছ দিয়েছি 2011 সালে, 2009 সালে সেই গাছে আম ফলছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলে সেই তার আম ইয়ে হচ্ছে, খাচ্ছে ছাত্রছাত্রীরা, কারোর বাড়িতেও খাচ্ছে। তো আজকেও সেই গাছ বিতরণের মধ্যে খান দিয়ে আমরা আসানসোলে নতুন এক পরিবেশ তৈরি করতে চাই এবং সবাইকে অনুরোধ করব ইলেকট্রোমিডিয়ার মাধ্যমে এবং আপনাদের মতো মানুষদের মাধ্যমে, যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ করেন, তারা সবাইকে উৎসাহিত করুন, অনুপ্রেরণা জানান যে গাছ লাগাতে হবে, দেশ বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে, আসানসোল বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে, সুস্থ জলবায়ু তৈরি করতে হবে, গাছ লাগাতে হবে, সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। এই বলে আপনারা যদি লাগাতে পারেন, মানুষ নিশ্চয়ই উৎসাহিত হবে। অ্যাওয়ারনেসই হচ্ছে মানুষের জীবনে একটা বেড়ে ওঠার জায়গা, তো আপনাদের মাধ্যমে সেটা শুরু হোক এবং আসানসোল পৌর নিগমের হাত ধরেই সেটা শুরু হোক। নমস্কার, সবাইকে ধন্যবাদ, সবাইকে। আজকে অরণ্য সপ্তাহ প্রতি বছরে নেই, এবছর আমাদের আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 6000-এর উপর বিভিন্ন রকমের গাছ লাগানো হবে, সেটা প্রত্যেকটা ওয়ার্ডকে দিয়ে দেওয়া হবে বা কোনো সংগঠন যদি থাকে সেই সংগঠনকে আমরা দেবো। আরও বেশি গাছ চাইলে আমরা গাছ দিয়ে দেবো, কারণ যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখনও, মানে চারিদিকে অন্যদিকে প্রচুর বৃষ্টি চলছে, পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের এদিকে এখনও একদিনও সেরকম বৃষ্টি হয়নি, একটু আটকে রয়েছে। তো আমরা চাই যাতে প্রতিটা মরশুম যাতে ঠিকমতো আসে এবং মানুষ এখন তো অক্সিজেনেরও মানে কিছু 1-1.5 বছর আগে কোভিডের যেটা প্রবলেম হয়েছিল, তো তখন অক্সিজেনের প্রচণ্ড দরকার ছিল। তো আমরা চাইবো নিশ্চিতভাবে আসানসোল শিল্পাঞ্চলে যাতে প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে পরিবেশটাকে সুন্দর করতে পারে এবং এতে কোনো মানুষ এগিয়ে এলে তাদেরকে আমরা গাছ দিয়ে সচেতন করব। যারা গাছ বিতরণ করছেন, যারা নিয়ে যাচ্ছে, তারা গাছটা রক্ষণাবেক্ষণের দিকে কতটা নজর দেবে সেই হিসেবে কি বার্তা? না, সেটা তো বলে দিলাম, দেখবেন নিজের বাচ্চাকে যেমন মানুষ করা হয় ঠিক সেভাবে গাছটাকে মোটামুটি 1-1.5 বছর যখন যতক্ষণ না বড় হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু জল দিতে হবে, মাটিটা যেভাবে চাষিরা যেভাবে করে ঠিক সেভাবে লালন পালন করে গাছটাকে বড় করলে গাছটা আপনাকে ক্ষতি করবে না, আপনার উপকার করে দিয়ে যাবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মহাশয়কে দু এক কথা বলার জন্য বলছি আজকে অরণ্য সপ্তাহ। আমি চেয়ারম্যান সাহেব বিস্তারভাবে বললেন, আমি চেয়ারম্যান সাহেবকে একটু বলনে কে বাদ অর্থ বলনে কা জায়গা নেই, লেকিন একটি মহল হয়, ইস মহল মে গাছ লাগানে কা এক সপ্তাহ কা পালন কিয়া জানা তো হম বতা সে হর সাল কিয়া জাতা হে লোকো কে অন্দর ইয়ে গাছ কাটতে কিয়া জাতা হে, তো ইয়ে পুরে আন্দোলন কি তরহ শুরু হো, হর জাগা হর কোই গাছ লাগায়, এক তহরীক এক আন্দোলন চলে, আর জো
अभी बोले चेयरमैन सर डेवलपमेंट का नाम पर नेशनल हाईवे बनाने का या दूसरा जगह पर बहुत सारा काज करने का सूरत में काज लगा करके एक अच्छा माहौल इन्वायरमेंट तैयार किया जाए जहाँ लोगों को किसी तरह का असुविधा नहीं। आने वाला दिन में हम लोग ये जो कॉरपोरेशन से शुरू हो रहा है आसनसोल का सबोजन करने का, तो ये एक आंदोलन के रूप में सबको अपने अपने इलाके में अपने मोहल्ले में क्लब की तरफ से गाछ लगाए। आसनसोल पौरो निगम नियर अबाउट 6000 गाछ ये 1000 गाछ रहते हैं डिस्ट्रीब्यूशन किया जाएगा जो प्रत्येक घरों में दिया जाएगा। शुरू हो रहा है लोग ले और गाछ लगाएगा। इन्हीं चंद बातों के साथ सब यहाँ पर उपस्थित है हमारे मेयर साहब चेयरमैन साहब और कॉरपोरेशन के जो कर्मचारी सबको धन्यवाद देते हैं। धन्यवाद।